হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সব ওয়েলকাম করছি আরেকটা নতুন ভিডিওতে আর আজ খেল চলেছি ডুর থিপ ক্রাইম গ্যাংস্টার গেম তো তোমাদের মধ্যেই একজন মাহাদি হাসান কমেন্ট করে বলেছিল যে এই গেমটা নাকি অনেকটা ডুর থিপ ওয়ার্ডস গেমের মতো তো তার জন্য আজ আমি ভিডিও নিয়ে চলে এসেছি আর বাকি এই লোকটার অবস্থা দেখো কিভাবে এটা নাচ করছে তো আমার মনে হয় কি এই লোকটার মাথা টাতা গেছে তার জন্য এইভাবে নাচ করছে আর দেখো এই গেমের মধ্যে মেয়েও আছে আর মেয়েটাও না ওই একইভাবে নাচ করছে আমাদের ওই গেমে না মেয়ে নেই কিন্তু এই গেমে না মেয়ে আছে তো যাই বলো মেয়েটা কিন্তু খুব সুন্দর নাচ করছে আর দেখো এই লোকটাও ওদের মতোই নাচ করছে তো এখানকার প্রত্যেকটা লোকই দেখি নাচ করছে তো এদের মনে হয় মাথা টাথা গেছে তো তার জন্যই এরা এরকম নাচ শুরু করে দিয়েছে তো আমি যদি এখানে বেশিক্ষণ দাঁড়াই না তাহলে আমারও মাথা টাতা সব যাবে তো এখান থেকে এবার আমাকে পালাতেই হবে আর বাকি এটা কি আছে ও দেখলা এটা তো ভাই সুপার জাম্প দেখো রাস্তা রাস্তা সব ফেটে গেছে তো ভাই এটা না খুব ইন্টারেস্টিং আছে চলো আরো কয়েকবার না করা যাক তো এবার এদিক থেকে লাফানো যাক তো ও এখানে দুটো লোক দাঁড়িয়ে ছিল সেই দুটো লোক না মারা গেল মানে আমি যে উপর থেকে পড়লাম সেই হাওয়ার ধাক্কায় এরা মারা গেছে আর এখানে যে টাকাগুলো পেয়েছি সেই টাকাগুলো আমি দেখো কালেক্ট তো করে নিয়েছি আর আমার কাছে কিন্তু বন্দুক আছে দাঁড়াও তোমাদেরকে আমি বন্দুক দেখাই এই তো দেখো আমার হাতে কিন্তু বন্দুক চলে আসছে তো এবার না একটু ক্রাইম করব। সামনে যে মেটা আছে এইভাবে খতম করে দেবো ব্যাস মেয়েটা তো মরে তো গেছে তো টাকা তো পেয়ে গেলাম কিন্তু একটা জিনিস দেখলে এই মেয়েটাকে যে মারলাম পুলিশ কিন্তু এলো না এটা যদি ডুর থেকে পশ হতো তাহলে তো ভাই তখন পুলিশ এসে আমাকে একদম ঠেঙিয়ে পিটিয়ে লাল করে দিত আর তারপর ঠেঙাতে ঠেঙাতে একদম জেলে নিয়ে যেত ভাই সেটা কি কষ্ট আর কি কষ্ট তো যাই হোক মানে এই গেমে না আমি যত ইচ্ছে ক্রাইম করতে পারবো তো চলো আরো একটা ক্রাইম করা যাক এই মেটা আছে এই তো দেখো এই মেয়েটাকে একদম খতম করে দিয়েছি আর তার সাথে টাকাও কিন্তু আমি পেয়ে গেছি তো দেখো এখানে একটা গাড়ি কিভাবে ফেসে পড়ে আছে তো এটা কি পাওয়ার এক লাথি মারলাম গাড়ি উড়ে চলে গেল আর গাড়িটা দেখাই যাচ্ছে না যে গাড়িটা কোথায় গেল আর এই গাড়িটা কোথা থেকে এসে আমাকে আবার ধাক্কা মারছে তো এবার দেখাবো আমার পাওয়ার হ্যাঁ দেখো এক লাথি মারলাম গাড়িটা ওখানে চলে গেছে এ তো পুরো একদম ফুটবলের মতো অবস্থা তো এবার এই শহরটাকে একটু এক্সপ্লোর করব দেখবো যে এই শহরে কী কী আছে আর সামনেই দেখতে পাচ্ছ পক্সাল স্টুডিও আছে তো এবার যাব সেখানে আর তোমরা কমেন্ট করে জানাও যে এই গেমটা তোমাদের কেমন লাগছে তো ফটাফট কমেন্ট করো আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর এই গেমটা না খুবই মজাদার আমার তো ভাই খুবই মজা তো এখানে আমরা চলে এসেছি আর এবার না আমরা উপরে উঠবো দেখা যাক উপরে উঠা যায় কি না এই দেখো উপরে উঠতে পারছি না দেখো আমি লাফাচ্ছি কিন্তু লাফিয়ে না উপরে উঠতে পারছি না তো আরও দেখা যাক যে এই শহরে আর কি কি আছে তো এখানে এই মেয়েটাও একইভাবে নাচ করছে এই মেয়েটারও মনে হয় মাথাটা থাকেছে তো একে বাদ দাও তো এবার সামনে যাওয়া যাক আর সামনে একটা কিছু একটা আছে তো চলো সামনে গেলেই দেখা যাবে তো এটা একটা দরজা টাইপের কিছু একটা লাগছে হ্যাঁ দেখো এটা তো দরজা এখানে ঘর নেই কিন্তু দরজা আছে তো ভাই এটা কি সিন দেখো কেমন লাগছে তো যাই হোক এইবার আমরা সামনের দিকে যাব আর সামনে কিন্তু আছে সেই সবজির দোকানটা দেখতেই পাচ্ছো সামনে আর সামনে রয়েছে ডকের দোকান কিন্তু দোকানে কোনো দোকানদারই নেই বাহ চলবে তো যাই হোক এবার এখানে রয়েছে সেই মার্কেট আর এবার এই মার্কেটে ঢুকে দেখব তো চলো দেখা যাক এখানে কি কি রয়েছে এখানে তো দেখি কিছুই নেই পুরো ফাঁকা একই অবস্থা তো ভাই সব জিনিসপত্র গেল কোথায় আমার তো মনে হয় নিঘাত লুটপাট হয়েছে ডাকাতরা সব নিয়ে গেছে আর এখানে যে টাকাটা দেখতে পাচ্ছ ওই টাকাটা কিন্তু আমরা নিতে পারছি না ওটা ওইভাবে স অবস্থায় পড়ে আছে আর এখানে এই দরজাটা এখানে লাগানোর ছিল কিন্তু ওটা ওই অবস্থা ওখানেই পড়ে আছে তো যাই হোক আর এখানের মনে হয় এটা গান শপ যতদূর মনে হচ্ছে হ্যাঁ এই দেখো গান শপও রয়েছে এই গেমের মধ্যে যেমন ডুর থিপ ওয়ার্ডস গেমের মধ্যে রয়েছে আর দেখো ভাই ভিতরে একটাও বন্দুক নেই আর এখানে গুলি আবার রয়েছে ভাই গুলি দিয়ে কি করব বন্দুকই যখন নাই আর এই দোকানেও তো ভাই দোকানদার নেই আর কি করব চলো এবার বাইরে যাওয়া যাক আর ওখানে না অনেকক্ষণ ধরে দেখছি ওখানে একটা মার্ক করে কিছু একটা দেখাচ্ছে তো এবার আমরা ওখানে যাব আর দেখবো যে ওখানে কি আছে তো তো চলেতে এসছি ও সামনে তো আমাদের এই ঘরটা রয়েছে আমাদের বাড়ি তো এখানে না ঢুকবো কিন্তু তার আগে এখানে কি বলছে সেটা দেখা যাক তো ওইখানে বলছে সিটিটাকে এক্সপ্লোর করতে আর তার সাথে দেখতে যে এই সিটিটা কতটা ইন্টারেস্টিং হ্যাঁ এই সিটিটা আমরা এক্সপ্লোর করবো আর তার সাথে না আমরা সব কিছু দেখবো তো যাই হোক এখানে কন্টিনিউ করে দিয়েছি তো এবার আমরা আমাদের ঘরে ঢুকবো তো চলো আবে এখানে আমাদের ঘরেই ঢুকতে পারছি না নিজেদের ঘরে নিজেরাই ঢুকতে পারছি না তোকে তো অনেক কষ্ট টষ্ট করার পর ঘরেটা ঢুকছি কিন্তু ঘরে এসে দিয়ে কিচ্ছু নেই না আছে বিছানা না আছে সোফা না আছে টিভি গেল কোথায় আমার মনে হয় ডাকাতরা মনে হয় সব নিয়ে চলে গেছে আমাকে পুরো একদম কাঙাল করে দিয়েছে দেখো আমার ঘরে কিচ্ছু নেই আর এখানে যে আমাদের প্রতিবেশীর যে ঘরটা আছে না এর ঘরেও দেখো কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা তো এবার দেখা যাক যে এখানকার গাড়িগুলো কি চালানো যায় কি না আর তারপর কিন্তু আমরা কিরিলের বাড়ি যাব দেখবো যে কিরিল কী করছে এই গেমের মধ্যে আর এখানে আমাকে একটা গাড়ি দেখতে হবে ফটাফট করে কিন্তু গাড়ি তো পাচ্ছি না একটু সামনে গাড়ি পেয়ে গেছি তো এই গাড়ি করে এবার আমরা যাব কিলের ঘরে তো আমরা গাড়িতে বসে পড়েছি তো এবার আমরা না ফটাফট করে গাড়িটা চালাতে হবে তো এই গাড়িটা না খুব সুন্দর আছে কিন্তু এই গাড়িটার কন্ট্রোলটা যেন কেমন আমি না ঠিক কন্ট্রোল করতে পারছি না দেখতেই পারছো গাড়িটা কেমন করে চলছে আর দেখো ঠিক কন্ট্রোলই করা যাচ্ছে না ঠিক আছে এইভাবে না ধীরে ধীরে আমাকে চালাতে হবে গাড়িটা আর এবার আমাকে এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে কিলের বাড়ি আর এখানে তোমাদেরকে আমি একটা ব্রেক 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 লাগে না আমি গাড়িতে নেমে গেছি আর এদিকে দেখতে পাচ্ছ হোয়াইট হাউস আছে আর এদিকে রয়েছে মেলা নাগরদোলা তো এবার চলো ফটাফট করে কিলের বাড়ি যাওয়া যাক এই তো গাড়িতে তো বসে তো পড়েছি তো এখানে না কিলের বাড়ি ছিল কিন্তু দেখো কিলের বাড়ি নেই একদম ফাঁকা একই অবস্থা দেখো কিলের বাড়ি তো নেই আর তার সাথে কিলের বাড়ি আশেপাশে যে যত ঘর ছিল ওই ঘরগুলো নেই তো এই গেমটা একদম ওয়ার্ডস গেমের মতো পুরো কপি করা গেম কিন্তু ডুর থিপ ওয়ার্ড গেমে যতটা ফ্যাসিলিটি আছে এই গেমে কিন্তু ফ্যাসিলিটি ফ্যাসিলিটি নেই কম আছে তো যেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো এবার আমরা উঠে পড়েছি এই ব্রিজে আর এই ব্রিজ ধরে এবার আমরা যাব ওই পারে আর দেখবো যে ওই পারে কি কি আছে আর এই ব্রিজে যা গাড়ি ঘোড়ায় না চলতো ডুর থিপ গেমে গেমে কিন্তু দেখো এই গেমে কিন্তু অত গাড়ি ঘোড়া চলছে না আর এবার আমরা বুস্টার লাগিয়ে চলে এসেছি এই দিকে এই বুস্টার ইউজ করার ফলে দেখো আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তো এবার আমরা সামনের দিকে চলে যাবো আর পাশে কিন্তু রয়েছে সেই এয়ারপোর্ট ওকে তো এয়ারপোর্টে এবার আমরা ঢুকছি না তো সামনে দেখা যাক যে আর কি রয়েছে তো এই রাস্তা ধরেই কিন্তু এবার আমরা পৌঁছে পাশের শহরে আর দেখব যে পাশের শহরে কি আছে তো এবার একদম ফুল স্পিডে যাব এই কত স্পিডে যাচ্ছি তো এবার না আমরা জাস্ট একটু আছে এই শহরে ঢুকেই পড়বো এই তো শহরে তো ঢুকেতে পড়েছি আর দুই পাশে রয়েছে সেই ফ্যাক্টরি আর সামনে যাওয়া যাক আপ সামনে তো কপর স্থান ছিল কবর স্থান কোথায় গেল দেখো এই গেমে না কবরস্থানও নেই আর এখানে ভূত বাবা ছিল সেই ভূত বাবাও নেই তো যাই হোক এবার এখান থেকে যাওয়া যাক আপবে এই মেয়েটাকে আবার ধাক্কা লাগিয়ে দিয়েছি আর মেয়েটা দেখো কোথায় গিয়ে পড়লো তো যাই হোক এখানে যত ইচ্ছা অ্যাক্সিডেন্ট করো যত ইচ্ছা মানুষকে মারো পুলিশ তো আর আসবে না তো এবার এদিক থেকে যাওয়া যাক এই দেখো এখান থেকে একটা রাস্তা গিয়েছিল এরিয়া ফিফটি আর মিলিটারি বেস যাওয়ার রাস্তা সেই রাস্তাও দেখো নেই আর সামনে মনে হয় কিছু একটা আছে তো চলো সামনে গিয়ে দেখা যাক আপ এখানে জল আছে দেখো জলের মধ্যে আমি গাড়ি চালাচ্ছি কিন্তু আমাদের গাড়ি কোথায় চলে গেল এটা কি হলো ভাই তো আমি খতম হয়ে গেলাম তো দেখো আমি কিন্তু আবারও জিন্দা হয়ে চলে এসছি তো আজকের এই ভিডিও এতটুকুই থাক ভিডিওতে ভাই ফটাফট লাইক করে দাও আরে লাইক কেন করছো না ফটাফট লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাও যে এই গেমটা তোমাদের কেমন লাগলো আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো ফটাফট কমেন্ট করো আর চ্যানেল নতুন এসছো তো চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কেন করছো না ফটাফট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিসেট রাখো ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তদন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এই চ্যানেলের সঙ্গে থাকবে আজকের মতো